শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী আজ। সনাতন ধর্মমতে 5,500 বছর আগে এই দিন কংসরাজের কারাগারে দেবকীর গর্ভে জন্ম নেন শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগে যখন সারা পৃথিবী পাপে নিমজ্জিত ছিল, তখন দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য আবির্ভূত হন তিনি। করোনা সংকটের কারণেই গেল 2 বছর সারা দেশে সীমিত পরিসরে উদযাপিত হয়েছে এই দিনটি। সংক্রমণ কমে আসায় এবছর আবারও দেশব্যাপী উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। তাকে স্নান করানো হবে 108 ঘটি জল দিয়ে, 108 ঘটি, এবং যারা আজকে উপবাস থাকবে, ফাস্টিং থাকবে, তারা এনটাইটেল নট ফর আদার্স, উপবাস থাকবে না, সে অন্য কিছু খাবে, তার জন্য উপযোগী নয়। পুজো পার্বণ থাকবে, গ্রন্থ পাঠ থাকবে, পদাবলী কীর্তন থাকবে, এবং এই খাইবারগুলি দেওয়া হবে। কিছু জাগর যেগুলি ভালো বাসতেন, যেমন লুচি, সুজি, মালপোয়া, এই সমস্ত আইটেম আজকে সে ভগবান কৃষ্ণ হিসেবে নয়, আমাদের সন্তান হিসেবে আবির্ভূত হবে।